রঙিয়াত মীন বিভাগের প্রায় 75 লাখ টকিয়া প্রকল্প ধোঁয়া চাঙত। সরকারি ধন অপব্যবহারের অন্য এক উদাহরণে রঙিয়াত সৃষ্টি করেছে প্রতিক্রিয়ার। নিবনুয়া যুবক যুবতীক সংস্থাপন দিয়ার উদ্দেশ্যে প্রায় 75 লাখ টাকা ব্যয় সাপেক্ষে রঙিয়া মীন বিভাগের কার্যালয়ত নির্মাণ করেছিল এই বৃহৎ প্রকল্পটি। দুবছর পূর্বে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আর রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার উপস্থিতিত উদ্বোধন করা হয়েছিল এই প্রকল্পর। প্রকল্প নির্মাণ হয়ে রল, কিন্তু আজিকোপতি কার্যত এই প্রকল্প দ্বারা রঙিয়াবাসী উপকৃতহে নহল। এই প্রকল্পর জড়িয়ে বৈদেশিক মীন পালন করার উপরও থলুয়া মাছের পালি উৎপাদন করার সপন দেখাইছিল রঙিয়ার রাইজক। কলিকতা হাউলি বরপেটার বাজারত নোযাক রঙিয়াত বিভিন্ন জাতের মাছের পালি উপলব্ধ হব বলে সপন দেখায় এইদরে অপব্যবহার করলে সরকারি ধন। বাতরি সম্প্রচারের পিছত কি ব্যবস্থা গ্রহণ করব বিভাগীয় কর্তৃপক্ষই, সেয়া হব সময় লক্ষণীয়। রঙিয়ার পর আবু সালেহর রিপোর্ট। বর্তমান ফার্মখান মানে কি লিজত আছে, এটা মানে কি গোটক দিয়া হয়েছে, গোট মানে আসলে গোট নয় কিবা এটা মানে এন জি ও না কি আর মানে তখন তার মানে লিজত দিয়া হয়েছে। আর এই কামখানি তার মানে বর্তমান যে কাম হয়ে আছে সেই এন জি ওটিয়ে করে আছে। 2020 চনত হব বোধ হয় এই যুক্ত মানে কাম আরম্ভ করেছিল বোধহয়খানকে আমার মনত নাই বোধহয় হব পারে, আপনিও আসিল হয় তার কিন্তু তেতিয়া বহু কথাই কইছিল কার্যক্ষমতো আসলে আমার আন্ডার যেহেতু নাই বস্তুটো গতি তখন তখনকলের বিষয়বস্তুটো জানব আমি না জানি বহু লাখ টাকা সেটা হয় হয় আপনি কওয়া কথাখানি সচা, কিন্তু কথা হল কি তখনকলের এটা কি পর্যায়ত কি করে আছে কেন কি করব সেই মনোবৃত্তিটা তখনকলে গম পাব আমি গম নাপাম যেহেতু লিজত আছে বিভাগের তরফের পর যা 2021 চনত কমপ্লিট হওয়া 2020 চনত কর্ম আরম্ভ করে যে ইয়াত মীন বিভাগে একটা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে অসমৰ বিভিন্ন মীন বিভাগের জড়িত যুবক যুবতী সংস্থাপনের বাট মুকুলার চিন্তা চর্চার ইয়াত প্রায় 74 লাখ টাকা ব্যয় সাপেক্ষে যি মীন বিভাগের ইয়াতে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছিল। আমি পরবর্তী সময় দেখা পাইছো ই একেবারে জহি খহি গৈছে, জরাজীর্ণ অবস্থাত হেরি হওয়ার পিছত জরাজীর্ণ রূপ ধারণ করেছে। কি কারণত যদি এই প্রয়োজন নাছিল বা এনেকা যদি কোনো কর্মসংস্কৃতি গড়ি তোলার কোনো চিন্তা চর্চা নাছিলে সরকারের হাতত, তেনহলে ইমান সংখ্যক প্রায় 74 লাখ টাকা কি যুক্তিত ব্যয় করলে, সরকারি ধন কি কি কারণত অপব্যয় করলে, তার প্রশ্নের উত্তর আমি বিচারিছো রাইজে, আমার স্থানীয় রাইজক সেই প্রশ্নের উত্তর আমার মীন বিভাগের মন্ত্রী মাননীয় পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া দিব লাগে। আর আমি মুখ্যমন্ত্রীর ওসরতো আমি অনুরোধ জানাইছো যে কি কারণত সরকারি ধনের অপব্যয়ের ইয়াত 74 লাখ টাকা ব্যয় করে পরবর্তী সময় ইয়াক অকার্যক্ষম রূপত দেখা পাওয়া গেছে, এই প্রশ্ন আমি মুখ্যমন্ত্রী মহোদয়ও করেছো। মুখ্যমন্ত্রীক অনুরোধ জানাইছো যে বিভাগীয় মন্ত্রী তেখেতে এই ক্ষেত্রত সুৎপোষ করে কি কারণত এই ধন অপব্যয় হল তার উত্তর বিচারিব লাগে বিভাগীয় মন্ত্রীরপর। আর ইয়াতে একটা প্রশ্ন হয়েছে, যদিহে ইয়াত সরকারে চিন্তা চর্চা করেছিল প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করব, মৎস্য উৎপাদন কেন্দ্ররূপে গড়ি তুলব, তার পরবর্তী সময়তে কিছুদিনের ভিতরতেই এই পুকুরটি লিজত দিয়ার ব্যবস্থা করলে, আমি গম পাইছো আমি সরকার অফিসিয়ালি যে এই পুকুরটি বর্তমান লিজত আছে, যদিহে লিজত দিবলগা চিন্তা চর্চা আছে তেনহলে কি যুক্তিত কি কারণত ইমান পরিমাণের সরকারি ধন অপব্যয় করাইলে, তারবাবে আমি বিভাগীয় মন্ত্রীক প্রশ্ন উত্থাপন করেছো। আর এই প্রশ্নের যদি আমি উত্তর সঠিক সঠিক উত্তর নাপাও তেনহলে পরবর্তী সময়ত ইয়ার উপর আমি বিভিন্ন ধরনের আন্দোলনমুখী ব্যবস্থা আমি গ্রহণ করবলে স্থানীয় রাইজ বাধ্য হম। সেই সময়তে আমার যেতিয়া ইয়াতে মানে পরিমল চুক্তি বড় বড় কথার মানে লেকচার মারি গৈছিল, ভাষণ দি গৈছিল যে ইয়াত ফরেনের মাছ আনি ইয়াতে হেচারি খোলা হব, ফরেনের মাছ আনি ইয়াত ফরেনের মাছের উৎপাদন ক্ষেত্র গড়ি তুলব, তারপর আমার সংস্থাপনের বাট মুকলি হব। আজিকালি আমি ঘরে ঘরে আমি দেখা পাও যে ফরেনের মাছ সজাই থাকা আমি দেখা পাও, গতি আমিও ভাবে সেই সময় ভাবিছিল যে হয় আমার স্থানীয় যুবক যুবতী সকলে ইয়াত সংস্থাপনের বাট বিচারি পাব, কিন্তু পরবর্তী সময়ত আমি আজি স্বচক্ষে আহি দেখা পালো ইয়াত, বা আজি নহয় যেহেতু আমি স্থানীয় যুবক আমি প্রায় প্রত্যেক দিনে যিকোনো কামতে ইয়াত আহিবলগিয়া হয়, আর আমি সেই তার কিছুদিন পিছতে কি এক মাহও নহয় প্রায় আমি 10-15 দিন পিছত দেখা পালো ইয়াত কোনো ধরনের এনেকা ফরেনের মাছ নাই, বৈদেশিক মাছ আমি দেখা পাওয়া নাই, বা যিকিটা হেচারি খুলিছিল হেচারিকিটা অকার্যক্ষম, যিদিনা এই আরম্ভ করলে ফিতা কাটিলে তারপর যে রূপ দেখা পাইছিল আজিও সেই রূপতে দেখা পাইছো, তাক কোনো ধরনের কার্যকরী রূপে গড়ি তোলা নহল। গতি আমি পুনের আমি দাবি তুলিছো
পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়াক যে এই কথার আমার উত্তর লাগবই, উচিত বিচার আমার লাগিব কি কারণত আমার রাইজর রাজহর সংগ্রহের সংগ্রহিত পুঁজি ইয়াত অপব্যয় করা হল, তার আমার উত্তর আমার বিভাগীয় মন্ত্রী দাঙি ধরবই লাগিব। সৌন্দর্য চর্চার প্রতি আপনিও আগ্রহী নেকি? বিউটিশিয়ান, মেকআপ, হেয়ার ড্রেসিং আদি যিকোনো কোর্সের আপনি লব পাৰিব প্রশিক্ষণ। আজি ভিজিট করক এলড্রিম একাডেমি, রশিপ্রিয়া প্লাজা, ফার্স্ট ফ্লোর, লক্ষ্মীপথ, বেলতলা তিনিআলি, গুহাটি 781028। যোগাযোগ করক 6901216222।